তো হ্যালো বন্ধুরা, আজকে যে টিপসটি দেবো সেটি হচ্ছে করোনার ভিতর ঢুকে কীভাবে তুমি এনিমি মারবে। তো এর আগে দিব বলে দিতে পারিনি, তো এবার দিচ্ছি। দেখো তখন এখানে করোনা ক্যারেক্টার চালিয়েছে, তার কিন্তু তোমাকে কিন্তু এখানে ঢুকতে হবে। ঢুকার পর তোমার কিন্তু এখানে মারতে হবে। দেখো এনিমি শেষ, এবার কিন্তু করোনা ক্যারেক্টারওয়ালাকে মারতে হবে। তো এরপর যে টিপসটি দিতে যাচ্ছি, দেখো এখানে ষোলো বার্সেস স্কোয়াড কীভাবে খেলবে। তো দেখো এখানে অনেক এনিমি নামছে, তো ষোলো বার্সেস স্কোয়াড না এখানে অনেক হয়ে গেছে, মানে ষোলো বার্সেস দশজন এখানে হয়ে গেছে। তো আমাকে কি করতে হবে, এখান তো ভেঙে যেতে হবে। ষোলো বার্সেস দশজন খেলা যাবে না, ষোলো বার্সেস স্কোয়াড খেললে ঠিক ছিল। তো আমার কাছে এখন আছে ফার্মাস গান, তো এরপরে সাইডটা এমও আছে, তো এরপর আমি টু শট পেয়েছি। তো যার শর্ট রেঞ্জের গান এবং লং রেঞ্জের গান দুটোই কিন্তু আমার কাছে আছে। তো দেখো এখানে ষোলো বার্সেস স্কোয়াড, মানে ষোলো বার্সেস দশজন হয়ে গেছে। তো ষোলো বার্সেস স্কোয়াড কীভাবে খেলবে সেই কিছু দিচ্ছে। তো একজন প্রথমে নেমেছে, তো প্রথমে কী করতে হবে, একজনকে কিন্তু এখানে মারতে হবে, এদিকে গিয়ে মারতে হবে, মানে কভার থাকতে হবে ভাই। কভারে না থাকলে হবে না, কভার থেকে কিন্তু এনিমি মারতে হবে। তো একজনকে আমি পুরো শেষ করতে পারেন থাকি, কারণ পুরো স্কোয়াড দৌড়িয়ে আসবে। তো এবার তোমরা দেখতে পাবে ষোলো বার্সেস স্কোয়াড খেলার সময় তোমরা স্কোয়াডের হাত থেকে কীভাবে তোমরা বাঁচবে। তো দেখো নিচে কিন্তু পুরো স্কোয়াড আছে, উপরেও চলে এসেছে। তো প্রথমে কী করতে হবে, প্রথমে একটি গুলওয়াল এবং দু সাইডে দুটো কিন্তু এখানে গুলওয়াল তোমাকে কিন্তু এখানে ফেলতে হবে। খেলার পর তুমি আরামসে মেডিকেল মারতে পারো, তুমি এখান থেকে কিন্তু স্কোয়াডের হাত থেকে বেঁচে যাবে। তো এখানে স্কোয়াডের হাত থেকে বাঁচবে না, কারণ স্কোয়াড ভাই চারজন চারদিকে থাকবে, বাঁচবে। এরপরে দেখাবো তোমরা ষোলো বার্সেস ডুও কীভাবে খেলবে। তো দেখো একজন আসছে, তো মারবেন তো দামে লেগে গেছে, চলে গেছে। তো সে এখানে একটা নক হয়ে পড়ে আছে, তার টিমমেট এখন আমাকে মারছে। তো মারতে পারবি না ভাই, আমার কাছে গুলওয়াল ফেলে বেঁচে যাওয়া। ডবল ডবল গুলওয়াল মারলাম এখানে, এবং এটাকেও মেলে ফেলবো, তাহলে ষোলো বার্সেস ডুও কিন্তু এখানে হয়ে যাবে। তো প্রথমে একে শেষ করে দিই, শেষ করে দেওয়ার পর ষোলো বার্সেস ডুও এখানে খেলা যাবে না। তো কে কোন দিক থেকে মারবে কিছু বুঝতেই পারবে না।